গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু বংস রোজ নামচা। সকালে ওদেরকে খাঁচা থেকে বার করে ছাদে ছাড়া হয়েছিল, কিন্তু ওরা না যেখানে যেখানে ছাদে ময়লা জমেছে ঠিক সেখানে সেখানে চলে যাচ্ছিল। তাই ডিসাইড করা হলো আগে ছাদটা ভালো করে পরিষ্কার করা হবে, তারপরে ওদেরকে খাঁচা থেকে ছাদে বার করা হবে। আর সকালে উঠে আমি আগে ফ্রেশ হয়ে যোগা করে নিয়েছি, তারপরে আস্তে আস্তে ঘরের কাজে হাত দিচ্ছি। আজকে তো সৌম আমার আগেই ঘুম থেকে উঠে গেছিল, কারণ ওদেরকে ছাদে একটু খেলা করানোর ছিল। কাল থেকে বেচারারা খাঁচাই পড়েছিল, কিন্তু বেশিক্ষণ আর ছাদে ছাড়া গেল না। কাল থেকে ছাদটা পরিষ্কার করে নিশ্চয়ই ছাড়া যাবে। তো আমি বিছানাটা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে এগুলো সব করে নিচ্ছি। টুকিটাকি ঘরের যে কাজগুলো থাকে আর কি সেইগুলোই। একজন তো কমেন্ট করে জানালে যে আমার ঘর গোছানোটা তোমাদের ভালো লাগে, শুনে যে আমার কি ভালো লাগলো কি বলবো। আমি চিরকালই নিজেকে অগোছালো বলেই জেনে আসছি, কিন্তু আমার ঘর গোছানো কারোর দেখতে ভালো লাগে এটা শুনে আমার নিজের খুব ভালো লাগছে। সো যোগা হয়ে গেছে, স্কিন কেয়ার হয়ে গেছে, ঘরের কাজ হয়ে গেছে, এবার যাবো স্নানে। 10:30 বাজে এখন, স্নান আর পুজো হয়ে গেছে, এবার নিচে যাবো ব্রেকফাস্ট করবো। আর কি রান্না করতে হবে সেটা একটু দেখে নেবো। আমাদের রান্না হয়ে গেছে, একটু পরে লাঞ্চ করব। আর এখন এদের লাঞ্চ টাইম। এরা এখন খাচ্ছে কলমি শাক, ঘাস আর কলমি শাক অল্টারনেট করে খায় আর কি, যখন যা মুড হয়। আমাদের বাড়িতে তো প্রথমবার র্যাবিট এলো, যারা অলরেডি র্যাবিট আগে পুষেছো প্লিজ জানিও এদের টেক কেয়ার কীভাবে করতে হয়, যাতে আমরাও একটু গাইড ঘুরতে পারি। আর ওদের নিয়ে কোনো প্রশ্ন থাকলে সেটা জানাতে পারো কমেন্ট সেকশানে। যেমন আমি একটা বলছি, ওদের না প্লেন জল খায় না, মানে ওদের ট্রেনার ওদেরকে এমনভাবেই অভ্যেস করিয়েছে। তো একটু সামান্য নুন একটু চিনি মিশিয়ে জলটা দেওয়া হয়েছে। লাঞ্চ হয়ে গেছে, এখন বাজে 2:30। আর যে জামাকাপড়গুলো স্নানের সময় মিলেছিলাম সেগুলো এখন চটপট তুলে নেবো। অনেক আগেই তোলা উচিত ছিল, বাট আমি ভুলে গিয়েছিলাম, যেহেতু আজকে নিচেই ছিলাম আর রান্না করে ওপরে আসিনি। আজকে না রোদ আছে, বাট অ্যাট দ্য সেম টাইম হাওয়াও দিচ্ছে। কালকে আমরা বেরিয়েছিলাম তো কালকে আরও একটু বেশি গরম লাগছিলো। আমার মনে হচ্ছে কালকের থেকে আজকের গরমটা একটু হলেও কম। অনেক দিন সানডে সাসপেন্স শুনিনি, তো আজকে সানডে সাসপেন্স শুনবো ভাবছি দুপুরবেলাটা। হয় কি, যখনই আমি এডিট করি, এডিট করতে করতে তো শুনতেও হয়, মানে কী বলছি সেগুলোকেও এডিট করতে হয় ঠিকঠাক করে, বা ভয়েস ওভারও দিতে হয়, তো সেই সময় সানডে সাসপেন্সটা শোনা হয় না। তো আজ সেরকম কিছু কাজ নেই, কাজ থাকলেও আর একটু পরে করবো, বাট ফর দ্য টাইম বিং এখন সানডে সাসপেন্স দিয়ে দুপুরটা শুরু করি। আর এই দেখো বৃষ্টি ফৃষ্টি হয়ে ছাদটা এখন পুরো ভিজে গেছে। আর এই গাছটাকে না এখন দুপুরবেলা আর কি ঢুকিয়ে নেওয়া হয়েছিল ঘরের ভেতরে, কারণ বাইরেটা খুব বেশি রোদ থাকে। তো সকালের দিকে একটু রোদ খাইয়ে আবার ঘরের ভেতরে ঢুকিয়ে আনা হয়েছিল। বাট আলটিমেটলি এই ডালটা কাটতেই হবে, এটা একবারে নিতে গেছে, এই ডালটা এই ডালটা এগুলো সব কাটতেই হবে। আর এদিকে আমার বেরিয়ে গেছে পিম্পলস, আর ভীষণ পেইনফুল পিম্পলস আর কি, এইখানটা একটা, এখানে একটা, এখানে একটা, ভীষণই অয়েল সিক্রেশন হয় আমার, আর এমনিতেও গরমকাল। তো আবারও একটা DIY ফেস প্যাক বানাবো, 10 মিনিট পর ওটা ধুয়ে ফেলছি। জেনারেলি আমি সকালের দিকে অ্যাপ্লাই করি, বাট আজকে সকালে সময় ছিল না, তাই জন্য এখন অ্যাপ্লাই করে নেবো। রেডি হয়ে গেছে আমার DIY ফেস প্যাক। এটা স্যুট করলে না তোমার লাইফে এটা বেস্ট থিং হতে চলেছে। আর এখানে ছাদটা বলছিলাম পরিষ্কার করতে হবে, আর বৃষ্টিও পড়েছে তো বলি দিয়ে ছাদটা একটু পরিষ্কার করে নিচ্ছে। আর এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করতে না আমার ভীষণই ভালো লাগে, যেহেতু এর মধ্যে চন্দন পাউডার আছে, একটা খুব সুন্দর স্মেল দেয়। ঘরটা ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে সন্ধ্যে দিয়ে নেবো। সন্ধ্যে দেওয়ার পরে ব্লগটা কিছুটা এডিট করে রাখবো, আর সৌমর কিছু কাজ আছে, ডেডলাইন এসে গেছে, সেগুলো সাবমিট করতে হবে। তো নিচে গিয়ে ওকে একটু হেল্প করে আসবো। 8:30 বাজে, সন্ধ্যাবেলা সৌম এসেছিলো, ও বললো যে ওর এখন হেল্প লাগবে না, ও যতটা পারছে নিজে করছে, যদি হেল্প লাগে আমাকে বলবে, তারপর ও আর ডাকেনি, তো আমি আমার কাজই করছিলাম। কমেন্ট সেকশানে কী কী আছে একবার বলে নিই। চিরঞ্জীব পাল, মানে আমার বোনের হাজব্যান্ড, আমাদের গোপালের বাবা, ও কমেন্ট করেছে যে র্যাবিট দেখে গোপাল খুব এক্সাইটেড। আমি জানি ও র্যাবিট দেখে খুব এক্সাইটেড হবে, একদিন ভিডিও কলে ওকে র্যাবিটগুলো ভালো করে দেখাবো। পূজা ঘোষ আমার বন্ধু, ও কমেন্ট করেছে যে র্যাবিটগুলো খুব সুইট। থ্যাংক ইউ পূজা, তুই নিজেও খুব সুইট। পূজা আমার স্কুলের বন্ধু আর প্রথম থেকেই আমার দুটো চ্যানেলকে খুব সাপোর্ট করে, আর ওর নিজেরও একটা ইউটিউব চ্যানেল আছে নতুন খুলেছে, তো আমি লিঙ্ক দিয়ে দেবো ওর চ্যানেলের, তোমরা গিয়ে সুন্দর সুন্দর ড্রয়িং দেখতে পারো ওর চ্যানেলের, ভীষণই ইজি, তোমরা নিজেরাও ট্রাই করতে পারো, এবং তোমাদের বাড়িতে যদি বেবি থাকে তারাও কিন্তু খুব ইজিলি ড্রয়িং করতে পারবে। এরকমই তোমরাও যদি চাও তোমাদের কমেন্টগুলো আমি ভিডিওতে পড়ি, তাহলে কমেন্ট সেকশন খোলাই আছে, তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে। আর এখন যাচ্ছি নিচে ফর ডিনার। 10:30 বাজে, ডিনার করে চলে এসেছি, এবার স্কিন কেয়ার করবো। তবে তার আগে এখানে ভিজিয়ে রেখেছি চিয়া সিড, আর এখানে ভেজানো আছে আমন্ড, কাল সকালের জন্য এই দুটো। আর বিছানাটা একটু পরিষ্কার করতে হবে, বিছানাটাকে পরিষ্কার করে নেবো, তারপরে স্কিন কেয়ার করে একেবারে ঘুম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার। দেখা হবে নেক্সট ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।